আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সৈয়দ তারিকুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। চব্বিশ ঘন্টার মধ্যেই পাঁচ উপদেষ্টার পদত্যাগের পর এবার প্রধানমন্ত্রী বোরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছেন আরেক কনজারভেটিভ পার্টির আইন প্রণেতা নিক কিপ। আগামী পঞ্চাশ বছর এবং এর বাইরেও যুক্তরাজ্য এবং বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে থাকবে। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে বললেন লর্ড কারি। এবং বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। চব্বিশ ঘন্টার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের পাঁচ উপদেষ্টা একে একে পদত্যাগ করেছেন। সর্বশেষ শুক্রবার বিকেলে পদত্যাগ করেন এলেনা নারোজানস্কি। মাত্র একদিনের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টাদের এই পদত্যাগের রাজনীতিতে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করা নিয়ে বোরিস জনসনের খোদ দলের ভেতরে প্রবল চাপে রয়েছেন। এই অবস্থায় তার চিফ অব স্টাফ সহ চারজন সহকারী বৃহস্পতিবার পদত্যাগ করেন। প্রথমে তার ডিরেক্টর অব কমিউনিকেশনস জ্যাক ডোয়েল ও পলিসি প্রধান মুনিরা মির্জা ইস্তফা দেন। পাকিস্তানি বংশোদ্ভূত মুনিরা দীর্ঘদিন ধরে বোরিস জনসনের সঙ্গে কাজ করে আসছিলেন। এরপর পদত্যাগ করেন চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডসও পদত্যাগ করেছেন। জনসন তাদের ধন্যবাদ দিয়ে বলেছেন তারা করোনাকালে যে কাজ করেছেন, সরকার ও ডাউনিং স্ট্রিটকে যেভাবে সহায়তা করেছে তাতে তিনি কৃতজ্ঞ। এদিকে প্রধানমন্ত্রী বোরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছে কনজারভেটিভ পার্টির আইন প্রণেতা নিক গিপ। তিনি বলেন, করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে আমরা এবং বিশ্ব নতুন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। সেখানে ডাউনিং স্ট্রিট স্পষ্টভাবে সেই নিয়মগুলো উপেক্ষা করেছে। গিপ যুক্তরাজ্যের সাবেক স্কুলমন্ত্রী ছিলেন। তিনি এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব পালন করেছেন। এই আইন প্রণেতা ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে অনাস্থার চিঠিও জমা দিয়েছেন বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ। যুক্তরাজ্য বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের ভালো ও খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে এবং আগামী পঞ্চাশ বছরেও বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এফসিডিও মন্ত্রী লর্ড তারিক আহমেদ। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বাংলাদেশ হাইকমিশন লন্ডন আয়োজিত স্মারক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। বাংলাদেশ এবং যুক্তরাজ্য বাণিজ্য, জলবায়ু, প্রতিরক্ষা এবং কমনওয়েলথ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের ঐতিহাসিক পটভূমি এবং এর ভূ রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ থেকে যোগদানকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি বলেছেন, আট জানুয়ারি বঙ্গবন্ধুর দশ নম্বর ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিক বৈঠকের পর যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি স্বীকৃতি ছিল শীতল যুদ্ধের সময়ে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক সিদ্ধান্ত, যা অন্যান্য পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে উৎসাহিত করেছিল। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে আয়োজিত হাইব্রিড ইভেন্টে অংশগ্রহণ করেন বাংলাদেশের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার এবং বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোশনারা আলী এমপি। কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট লর্ড করণ বিলিমোরিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার পৃষ্ঠপোষক এবং ইন্দো প্যাসিফিকের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার লর্ড রামি রেন্সার, বাংলাদেশে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিউ গিবসন সহ অন্যান্যরা। আজকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আমরা যুক্তরাজ্য এবং বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের অ্যানিভার্সারি উদযাপন করেছি এবং সেখানে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদের উপস্থিতিতে আমাদের বিশাল পরিমাণ ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের সাথে আমরা এটা উদযাপন করেছি। এবং এখানকার মূল মেসেজটি ছিল যে ব্রিটেন বাংলাদেশের গত পঞ্চাশ বছরের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে ১৯৭১ আমাদের স্বাধীনতা থেকে আজকে পর্যন্ত
থ্রু ব্যাড টাইমস অ্যান্ড থ্রু গুড টাইমস তারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের মন্ত্রী বলেছেন যে আগামী 50 বছর এবং আগামী ডেকেজও ব্রিটেন বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে ট্রাস্টেড পার্টনার হিসেবে থাকবে, একইভাবে ওদের বন্ধুত্ব দিয়ে যাবে। আর আমি আমাদের 50th অ্যানিভার্সারিতে রানী এলিজাবেথ যে মেসেজটি দিয়েছেন that the foundation of bangladesh uk partnership is friendship and affection between our two peoples ei je amader dui desher moddhe manusher moddhe je bhalobasha ebong friendship sheti amader agami 50 bochhore amra britain e corona e goto 24 ghontay akranter shongkha gotokaler cheye komeche goto 24 ghontay corona e notun kore akranto hoyechen 60578 jon gotokal ei shongkha chilo 84053 jon broshpodibar chilo 88171 jon এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 1,77,49,999 জন। বর্তমানে হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি রোগীর সংখ্যা 478 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে 259 জনের। গতকাল ছিল 254 জন। বৃহস্পতিবার ছিল 303 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,58,243 জন। এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন 3,74,93,486 জন। রুশ ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই শনিবার পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল। পূর্ব ইউরোপে ন্যাটো মিত্রদের শক্তিশালী করার লক্ষ্যেই তাদের সেখানে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ পূর্ব পোল্যান্ডের রেজেসো সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন সেনারা। পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে ছোট্ট একটি উড়োজাহাজে করে ইউক্রেন পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন সেনারা। টিভি ফুটেজে দেখা গেছে নিকটবর্তী শহর জাসিওনকায় অস্থায়ী আবাস প্রস্তুত করা হচ্ছে। পুলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন বাহিনীর 82তম এয়ারবোর্ন ডিভিশন থেকে ব্রিগেড ব্যাটল গ্রুপের প্রথম ফোর্স পোল্যান্ডে পৌঁছেছে। এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও 3,000 মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায় জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর 1,000 সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে আর 2,000 সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে। এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে কিছু সেনা সদস্যকে জার্মানিতে পাঠানো হয়েছে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে পাশ হওয়ার পর গত 30 জানুয়ারি তার গ্যাজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী সার্চ কমিটি অর্থাৎ অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। শনিবার সেই সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। অন্য 5 সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হুসাইন, সাবেক নির্বাচন কমিশনার সহুল হুসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করবেন। সংবিধান এবং আইনের আলোকে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ নিরপেক্ষতা এবং আইনি কার্যপদ্ধতির মধ্য দিয়ে আমরা এগুবো। প্রেফারেবলি বাই টুমরো একটি সভা আমরা প্রথম করে অন্তত পক্ষে একে অপরের সঙ্গে কথা বলি, আমরা একত্রে বসে সবাই আমার মনে হয় কার্যপদ্ধতি আমরা ঠিক করতে পারব এবং কার্যপদ্ধতি ঠিকের মধ্য দিয়ে আমরা নাম সিলেক্ট করব এবং সেই 10টি নাম মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা দেব। সুজন সম্পাদক মনে করেন, নতুন এই অনুসন্ধান কমিটির কার্যক্রমই বলে দেবে তারা কতটা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বৃক্ষতার পরিচয় ফলে তো তারা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভূমিকা পালন করে, নিরপেক্ষতার নীতি অনুসরণ করে। তো এই স্বচ্ছতা একভাবে নিশ্চিত করা যায় যদি নামগুলো প্রকাশ করা হয়। তো আমরা আশা করব যে তারা নামগুলো প্রকাশ করবে,
নামগুলো প্রকাশ করে যে জনগণের মতামতের ভিত্তিতে যেই প্রতিক্রিয়া পাবে তার ভিত্তিতে তারা নামগুলো চূড়ান্ত করবে। তারা একটা প্রতিবেদন তৈরি করবে কোন যোগ্যতার বলে কি কারণে তারা সেই দশজনের নাম চূড়ান্ত করলো এবং এটাও প্রকাশ করবে রাষ্ট্রপতির কাছে প্রেরণের আগে দুই তিন দিন আগে। নতুন কমিটির সদস্য সোহুল হুসাইন 2018 সালে দলীয় মনোনয়ন চাওয়ায় তার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তারও জবাব দেন সার্চ কমিটির প্রধান। তবে সোহুল হোসেন সাহেব যেহেতু একজন বিচারক, একটা বিচারিক মন মানসিকতা নিয়ে তিনি যখন কাজ করবেন আশা করি তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না। রাজনৈতিক সম্পৃক্ততা অনেকেরই থাকে, পিছনে থাকে। এই সম্পৃক্ততা যখন একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসা হয়, যখন তাকে একটা নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়, তখন তাকে সেই নিরপেক্ষভাবে দায়িত্বটা পালন করাই সমীচীন এবং তিনি করবেন বলেই মানুষ মনে করে। এবং আমিও মনে করি সোহুল হোসেন সাহেব নিরপেক্ষভাবে করবেন, এটা তার কোনো প্রভাব ফেলবে না। আইন অনুযায়ী এই সার্চ কমিটি 15 কার্য দিবসের মধ্যে যোগ্যতা বিবেচনায় 10 জনের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, যার মধ্য থেকে 5 জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে কাউকে সুপারিশের ক্ষেত্রে ন্যূনতম 50 বছর বয়স হওয়া সহ রয়েছে কিছু যোগ্যতা। অন্যদিকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হওয়া সহ রয়েছে বেশ কিছু অযোগ্যতাও। 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের, এরপর দায়িত্ব নেবে নতুন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছে বিএনপি, তবে এ কমিটিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। আর রাষ্ট্রপতির প্রস্তাবিত 2 সদস্যের ব্যাপারে কোনো আপত্তি নেই জাতীয় পার্টির। বিস্তারিত দেখুন রিপোর্টে। নির্বাচন কমিশন নিয়ে 30 জানুয়ারি প্রকাশিত গেজেট অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। 6 সদস্যের এই সার্চ কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। এই প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া এই বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। আমি বললাম সার্চ কমিটি আমার জন্য নিরপেক্ষ ব্যাপারটা তো অন্য ব্যাপার, কে থাকলো আর সে থাকলেই নিরপেক্ষ হয়ে যাবে এটা তো কোনো কথা না। আমার কথা পরিষ্কার যে আমরা বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্টেড না। আমাদের কোনো ইন্টারেস্ট ছিল যে এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, যেটা 91 দিতে পেরেছে, 96 দিতে পেরেছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গড়া এই কমিটি ভালো কমিশন গঠনের মাধ্যমে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিবে বলে আশা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা যে নিরপেক্ষ মানুষ হিসেবে ভূমিকা রেখেছেন অতীতে, সেটি সবাই স্বীকার করবে। তো আমি মনে করি এটি অত্যন্ত সুন্দর সার্চ কমিটি হয়েছে এবং এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ঠিক যেমনটি হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। এদিকে গঠিত ওই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করে জাতি তা দেখার অপেক্ষায় জানিয়ে বিজ্ঞপ্তি দেয় জাতীয় পার্টি। রাষ্ট্রপতির প্রস্তাবিত 2 সদস্যের ব্যাপারেও তাদের কোনো আপত্তি নেই। এর আগে নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে রাষ্ট্রপতির আহ্বানে সব রাজনৈতিক দল সংলাপে অংশ নিলেও তা প্রত্যাখ্যান করেছিল বিএনপি। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে অসামান্য অবদানের ফলে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ার পাড়া জামিয়া কাদেরিয়া সুন্নেয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। উচ্চশিক্ষা অর্জনে মনোযোগী হয়ে লেখাপড়া চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আজ শনিবার বিকেলে 4টায়
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা মহিউদ্দিন ইমরানের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইম মশাহিদ, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ, হলিয়ার পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফয়জুল ইসলাম, সদস্য মুজাক্কির হোসাইন সহ আরও অনেকে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আয়ুব খান সহ জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যে জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, মানুষের বন্ধু, এই সরকার গরিবের কল্যাণ করে, এই সরকার নারীর কল্যাণ করে, এই সরকার বয়স্ক মানুষের সেবা করে, এই সরকার শিশুদেরকে স্নেহ করে, প্রতিবন্ধীদেরকে সহায়তা করে, পাতা দেয়, নানা প্রকারের সাহায্য সহযোগিতা করে। সুতরাং কেন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এই সরকারের বিরোধিতা করবে তা আমরা বুঝতে পারি না। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের বীর জনগণ সংগ্রাম করে, লড়াই করে, দেশ স্বাধীন করেছে, এখন আমার সংগ্রাম করে, লড়াই করে তাদের অধিকারকে তারা রক্ষা করবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলুল লস্কর জানান, শনিবার 5 ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা তবারক আলীর সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা সিতার বিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ, রফিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। হবিগঞ্জের নবীগঞ্জের করগাঁও গ্রামে হাকিম ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে এবং লতিফি হ্যান্ডস অ্যান্ড ব্যবস্থাপনায় 2 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনু জানান, এই ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র, অসহায় 312 জন রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ এবং রোগীদের পরবর্তী চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত হাকিম ফাউন্ডেশন ইউএসএর চেয়ারম্যান রোকন হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফি হ্যান্ডস, বাংলাদেশের সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার উইলসন দেব, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, আঞ্জুমানে আল ইসলাহের নিউ ইয়র্কের সভাপতি কারি খাদেম মিয়া, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান শাকের, কেন্দ্রীয় পরিষদ সদস্য কাউসার হামিদ সাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রোকন হাকিম বলেন, আমরা হাকিম ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, শিক্ষার্থীদের জন্য হাকিম বৃত্তি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প সহ সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস থেকে রোকন হাকিম এলাকার মানুষের দুঃখ সুখে পাশে থাকছেন। তিনি করোনাকালীন সময় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। চিকিৎসা নিতে পারবেন, যারা বৃদ্ধ আছেন, আপনাদের বাচ্চাদের বলবো, ছেলেদের বলবো যে আপনারা আপনাদের মা বাবাকে খেয়াল রাখবেন, মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ।
শিবগানে জীবন সেবা করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই বাণীর আলোকে সৃষ্টিকর্তার সান্নিধ্যে মানব সেবার বিকল্প নেই প্রতিপাদ্যে শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজী মহারাজের জন্মভূমি সিলেটের ওসমানীনগরে রামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের এই স্বপ্নের বাস্তবায়নকে ঘিরে উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে বিবেকানন্দ স্টাডি এ ফিলান্থ্রফিক সেন্টার নিউইয়র্ক ইউএসএর অর্থায়নে এলাকার অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, শুক্রবার ভোরে সিলেট রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ উদ্বোধক থেকে মঙ্গলরতি ও বেদমন্ত্র পাঠের মাধ্যমে মন্দিরের ফলক উন্মোচন ও বিগ্রহ স্থাপন করা হয়েছে। উদ্বোধন পরবর্তী ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা ও ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে কে কোন ধর্ম বা বর্ণের তা বিবেচনা না করে প্রকৃত অসহায় মানুষের সেবা করে যাওয়াটাই সৃষ্টিকর্তার কৃপা লাভের উৎকৃষ্ট উপায়। জীবন প্রদীপ যখন নিভে যাবে তখন ইহজগতের মঙ্গলজনক কাজগুলোই আমাদের পরবর্তী পথের কড়ি হবে। বক্তব্য রাখেন সেবাশ্রমের উপদেষ্টা উৎপলদেব, মানিকলাল দত্ত, সভাপতি কান্তিভূষণ ধর, সহ সভাপতি ডাক্তার অহিন্দ্র সূত্রধর, জনক চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিমাদ্রিলাল দত্ত, পুরকায়স্থ সহ সাধারণ সম্পাদক সুরিত দেব, কোষাধ্যক্ষ অসিত দেব, সদস্য সজল দেব, বাবুল দেব, রিঙ্কুদেব সহ আরও অনেকে। সবাই উপজেলা ও জেলা সেবাশ্রমের সকল নেতৃবৃন্দ সহ প্রায় 200+ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা কম্বল বিতরণ করব, আমরা সবার সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। ঠাকুরের কৃপা সবার উপর সিদ্ধ হোক। প্রার্থনা করি যাতে দেশ এই অশুভ হিসেব থেকে মুক্তি লাভ করে তাড়াতাড়ি। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ধর্মীয় সংগঠন ও বাড়িতে শ্রী শ্রী সরস্বতী পূজা আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা। শনিবার 5 ফেব্রুয়ারি সকাল থেকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িতে বাড়িতে শিক্ষার্থী ও পূজারীরা পূজা মন্দিরে ভিড় জমাতে থাকে। জ্ঞানলাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদে প্রণতি জানায় তারা। পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ। কমলগঞ্জের লক্ষ্মীপুর সনাতনী সংঘ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ সনাতনী যুব ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলের দাড়ি কাপাল মহিলা কলেজ, রামকৃষ্ণ মিশন, ছাত্রবল যুবসংঘ, পরম যুবসংঘ, জ্ঞানমুদ্রা যুবসংঘ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনে শ্রী শ্রী সরস্বতী দেবীর রাতুল চরণে যথাযোগ্যভাবে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। দর্শক, এবার সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 24 ঘন্টার মধ্যেই 5 উপদেষ্টার পদত্যাগের পর এবার প্রধানমন্ত্রী বোরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছেন আরেক কনজারভেটিভ পার্টির আইন প্রণেতা নিক কিপ। আগামী 50 বছর এবং এর বাইরেও যুক্তরাজ্য এবং বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে থাকবে। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বললেন লর্ড কারি। এবং বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি গঠিত। দর্শক, কি সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeNTV.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।